Protibedon sponsor question. Keep hotel and restaurant. Contact central buster promo in Dinapur. Welcome to Maity TV channel. আজ আমরা জোড়া শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এই মন্দিরের নামেই এই এলাকার নাম জোড়া মন্দির রাখা হয়। এই জায়গায় জোড়া মন্দির নামে খ্যাত, সবাই জানে। এটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরের অংশ, বাবা ভোলেনাথ শিবলিঙ্গ স্থাপন করা আছে। সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। এটা আপনারা দেখতে পাচ্ছেন জোড়া মন্দিরের আরেক মন্দিরের ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, দেখুন। এটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়া মন্দিরের আরেকটা মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গ স্থাপন করা আছে, সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। সেই সঙ্গে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনি বলেছেন উনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। চলুন জেনে নিই উনি কি বলেছেন। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আমার নামটা কাজল বরণ পাহাড়ি। তো আমরা আজকে যে তুলে ধরছি অ্যাকচুয়ালি জোড়া শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে, আপনি কি জানেন স্যার, আপনি যদি বলেন। এটা আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত জোড়া শিবলিঙ্গের মন্দির, এবং এই মন্দির আছেন জোড়া শিব আছেন আমাদের পূর্বপুরুষ স্বর্গীয় চৌধুরী নন্দকুমার পাহাড়ি এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটা তখনকার জমিদার পরিবারে এটা পুরোপুরি একটা পার্কের মতো ব্যাপারটা ছিল। ঠাকুর মন্দির সামনে বিশাল জলাশয়, তারপরে চারধারে গাছপালা প্রচুর ছিল, এবং সেখানে বসার দুটো মঞ্চও ছিল, যারা সেখানে বিকালবেলা ওরা সব বসতেন সেখানে মন্দিরের পাশে দুটো বসার মঞ্চ এরা করেছিলেন। তো প্রতি বছর এখানে পুজো হয়? প্রতি বছর শিবরাত্রির দিন বড় মেলা হয়। আর কিছু যদি আপনি বলতে চান, মানে আরো তথ্যটা যদি আপনি বলতে চান। এবং নিত্য পুজো হয় শুধু? আচ্ছা, প্রত্যেক দিন নিত্য পুজো? হ্যাঁ, নিত্য পুজো হয় এই পরিবারের। এখনো তার পুজো নির্দিষ্ট পুজো করেছেন, নির্দিষ্ট সব ইয়ে প্রতিদিনই পুজো হয়। তাছাড়া ওই বার্ষিক পুজো যেটা শিবরাত্রি আমার যিনি ছিলেন তারই প্রতিষ্ঠিত এই মন্দির। নন্দকুমার পাহাড়ি তিনি তৎকালীন জমিদার ছিলেন এখানকার, এবং তার প্রতিষ্ঠিত আরও দুটো মন্দির রয়েছে এখানে, যেমন বড় রামচন্দ্র মন্দির, এখানে নিত্য সেবা পূজা এখন চলছে। তাছাড়া আর রয়েছে আমাদের চিরুলিয়া মঠ, এগুলো এর সম্পত্তি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই পরিবারের তরফে এবং আমরা মহামান্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এদের কাছে আমরা আবেদন রাখছি যাতে এই মন্দির সংস্কার এরা সাহায্য করেন আমাদের। আমরা উপকৃত হব শুধু আমরা নয়, আমাদের এখানে পারিপার্শ্বিক কত গ্রাম আছে এখানে? এখানে টোটাল গ্রাম আছে তিনটে গ্রাম রয়েছে এখানে। একদম, মানে তিনটে গ্রামের মানুষ, শুধু তিনটে গ্রাম নয়, বাইরে বাইরে বহুজন এখানে আসেন, এবং এখানে এখানে সবচেয়ে বড় হয় যে আমাদের উপকৃত বার্ষিক এখানে একটা মহাযজ্ঞ হয় এখানে। একদম, এখনো সেই প্রাচীন বৈদিক যজ্ঞ, এখন প্রাচীন বৈদিক যজ্ঞ আপনার অভিষেক পূর্ণিমায় এখানে, অভিষেক পূর্ণিমা এখানে বড় ধরনের একটা যজ্ঞ হয়। বৈদিক আজকে
মানচিত্রে আসবে তেমনি মতামত জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ।